হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস আজকের দিনে আধার কার্ড ছাড়া কিছু সম্ভব না তো এই আধার কার্ডকেই কেন্দ্র করে আজকের ভিডিওর ব্রেকিং নিউজ বাড়লো আধার আপডেটের সময়সীমা অনলাইনে কিভাবে সম্ভব জেনে নিন হাইলাইটস ইউআইডিআইয়ের তরফে বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা আরও বাড়িয়ে দেওয়া হল এখনো পর্যন্ত এই সময়সীমা চোদ্দোই মার্চ পর্যন্ত ছিল তবে সেটা আরও তিন মাস বেড়ে গেল। অনলাইনে এই পরিষেবার জন্য কোনো টাকা খরচ করতে হবে না ইউআইডিআইয়ের তরফে বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা আরও বাড়িয়ে দেওয়া হল এখন পর্যন্ত এই সময়সীমা চোদ্দই মার্চ পর্যন্ত ছিল তবে সেটা আরও তিন মাস বেড়ে গেল নতুন সময়সীমা হিসেবে আধার আপডেট করার শেষ তারিখ চোদ্দোই জুন দু হাজার চব্বিশ হলো মঙ্গলবার ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়ার ইউআইডিআইয়ের তরফে জানানো হয়েছে আধার কার্ড বিনামূল্যে আপডেট করার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে অনলাইনে কী কী আপডেট করা যাবে বেশিরভাগ ইউজারদের আধার কার্ড দশ বছর আগে তৈরি করা এই সময়ের মধ্যে অনেকেই তাদের নাম ঠিকানাসহ বিভিন্ন তথ্য পরিবর্তন করেছে তবে সেই আপডেট আধার কার্ডে করানো হয়নি সেই কথা মাথায় রেখে ইউআইডিএই আমজনতাকে তাদের আধার আপডেট করার পরামর্শ দিয়েছে ইউজাররা অফলাইন এবং অনলাইন দুইভাবেই তাদের আধার কার্ড সংশোধন করতে পারবেন তবে অনলাইনে এই পরিষেবার জন্য কোনো টাকা খরচ করতে হবে না অনলাইনে মাই আধার পোর্টালে গিয়ে আপনি তথ্য আপডেট করতে পারেন কোনো টাকা লাগবে না বিনামূল্যে এই কাজ করা যাবে তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের মতো বায়োমেট্রিক আপডেটের জন্য ইউজারকে আধার কেন্দ্রে যেতে হবে সেখানে প্রতিটি আপডেটের জন্য পঞ্চাশ টাকা চার্জ রয়েছে অনলাইনে মাই আধার পোর্টালে গিয়ে আপনি তথ্য আপডেট করতে পারেন কোনো টাকা লাগবে না হাউ টু আধার আপডেট অনলাইন আপনাকে সবার প্রথমে ইউআইডিআইয়ের ওয়েবসাইটে যেতে হবে এখানে আধার আপডেট অপশান সিলেক্ট করতে হবে এবার আপনার রেজিস্টার মোবাইল নম্বর দিয়ে ওটিপি আসবে আপনার ফোনে এরপর ডকুমেন্ট আপডেট অপশানে ক্লিক করতে হবে আধার সম্পর্কিত সমস্ত ডিটেলস ভেরিফাই করতে হবে এবং ডকুমেন্টস আপলোড করতে হবে এবার আধার কার্ড আপডেটের জন্য সাবমিট করে দিন এরপর আপনাকে চোদ্দো নম্বর আপডেট রিকোয়েস্ট নম্বর দেওয়া হবে এই নম্বর দিয়ে সহজেই আধার আপডেটগুলি ট্র্যাক করতে পারবেন তো গাইজ এই ছিল আজকের আধার নিয়ে আপডেট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সবার প্রথম নোটিফিকেশান আসার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না